মায়ের শতবার নিষেধের পরেও তার বড় ছেলে ও ছোট ছেলে মিলে জমি জমা ভাগাভাগির তারিখ ঠিক করে ফেলে। এই খুশিতে একমাত্র বোনও বাসায় চলে আসে। মেজ ছেলের খুব ছোটখাটো একটি মুদিখানার দোকান আছে, সে দোকানের উদ্দেশ্যে রওনা দেয়। তার দুই ভাই তাকে আটকিয়ে বলে, আজ বাসায় থাক, জমি জমা ভাগাভাগি করে ফেলি, একটু পরে উকিল আসবে, কাগজপত্রে তোর সাইন লাগবে। মেজ ছেলে বলে, তোমরা ভাগাভাগি করো, আমাকে তোমরা যা দিতে চাও আমি তাই নিব, তোমাদের যেটা সঠিক মনে হয় তাই করো, আমি রাতে এসে খুশি মনে কাগজপত্রে সাইন করে দিব। বোন বলল, আরে গাধা, তুই চিরকাল গাধাই রয়ে গেলি, তোর ভাগ্য ভালো যে তুই এরকম ভালো বড় ভাই ছোট ভাই পেয়েছিস। মা বলল, মেজ আজ বাসায় থাক। মায়ের কথা শুনে মেজ ছেলে বাসায় থাকলো। বড় ভাই বলল, আমরা সিদ্ধান্ত নিয়েছি, 10 শতক জমির মধ্যে আমি 5 শতক আর ছোট 5 শতক নিব, সেখানে আমরা 10 তলা বাড়ি বানাবো। আর মেজর যেহেতু টাকা পয়সা নাই, বাড়ি বানানোর সামর্থ্য নাই, তাই তাকে বাড়ি ভিটাটা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। একথা শুনে মেজ ছেলে চিৎকার করে বলল, ও তাই, তাহলে আমাদের একমাত্র বোনের ভাগ কোথায়? তখন বড় ভাই হেসে বলল, আরে গাধা, ভাগাভাগি সব সময় ভাইদের মধ্যেই হয়, আর মেয়েরা ভাগ পায় তার শ্বশুর বাড়ি থেকে, বুঝলি? আমি মূর্খ মানুষ, এত কিছু বুঝি না। শোনো, তোমরা একটা কাজ করো, আমার ভাগের বাড়ি ভিটার অংশটা ছোট বোনের নামে লিখে দাও। দুই ভাই অবাক হয়ে বলে, আর তোর ভাগ? মেজ ছেলে মায়ের দিকে তাকিয়ে হাসি মুখে বলে, আমার ভাগে মা আছে না? কি বউ, আমি ঠিক বলেছি না? বউ তার শাশুড়িকে জড়িয়ে ধরে বলে, এর চেয়ে বড় সম্পদ আর কি হতে পারে? আমি মায়ের মতো শাশুড়ি পেয়েছি আর বাবার মতো যত্নে রাখা স্বামী পেয়েছি। ছোট বোন দৌড়ে এসে সব সময় গাধা বলা ভাইটিকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, ভাইয়া আমাকে মাফ করে দাও, আমি তোমাকে বুঝতে ভুল করেছিলাম। মেজ ভাই বলে, শোন, তোর এ বাড়িতে ততটুকুই অধিকার আছে যতটুকু আমাদের। তোরা কাছে থাক বা দূরে থাক, তোরা সবাই আমার ভীষণ প্রিয়, তোরা যেন সবসময় আমার অন্তর জুড়ে থাকিস, এজন্যই মাকে আমার সাথে রাখার সিদ্ধান্ত নিয়েছি। কারণ এই মায়ের পেটে আমাদের সবাইকে 9 মাস ধরে থাকতে হয়েছিল। মা আমার সঙ্গে থাকলে আমাদের স্মৃতিগুলো চিরকাল আমার সঙ্গে থাকবে। দুই ভাই দৌড়ে এসে কাঁদতে কাঁদতে মেজ ভাইকে জড়িয়ে ধরে বলে, আজকে তো তুই বাবার মতো আচরণ করলি। সবাই অঝরে কাঁদছিল, হয়তো একেই বলে আনন্দ অশ্রু। সবাই জমি ভাগাভাগির সিদ্ধান্ত বদলে একসঙ্গে থাকার সিদ্ধান্ত নেয়। আমরা প্রায় আমাদের পরিবারের অর্থনৈতিকভাবে অসচ্ছল মানুষগুলোকে কম গুরুত্ব দিই, তাদেরকে পাত্তাই দিতে চাই না। অথচ এই মানুষগুলোর টাকা পয়সা না থাকলেও মনের দিক দিয়ে তারা অনেক বেশি ধনী। আর আমাদের এই ধরনের ভালো মনের মানুষগুলোর পাশে সবসময় থাকা উচিত।